1971 সালের যেই শরতে তিনি জন্মেছিলেন রঙিন গল্প নিয়ে 1996 সালের সেই শরতেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন শুভ্রতার সাদা রঙে। তিনি বাংলাদেশের আকাশে জ্বলে ওঠা ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ, প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের দড়িয়াপাড়ায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার জন্ম এই পাড়ায় এই বাড়িতেই জন্ম তার, এবং তার যে নারী যেটা আমরা বলি ওইটা গাড়া হয়েছে আপনার শাহজালালের দরগায়। কত স্মৃতি এগুলো আসলে প্রত্যেক বছরই এই 6 সেপ্টেম্বর আসে যায়, আমরা মন খারাপ করি, দোয়া করি। বাবা কমর উদ্দিন ও মা নীলা চৌধুরীর দুই সন্তানের বড় সালমান শাহ চলচ্চিত্রে প্রবেশের আগেই বিয়ে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে সামিরাকে। 80-এর দশকের মাঝামাঝি সময়ে মডেলিংয়ের মাধ্যমে টেলিভিশনের পর্দায় অভিষেক সালমানের। 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে বাজিমাত। প্রথম ছবি বক্স অফিসে ঝড় তোলে, রাতারাতি তারকা বনে যান সালমান শাহ, ঝড় তোলেন দর্শক হৃদয়ে। এরপর একে একে উপহার দিতে থাকেন সুপারহিট সব ছবি। জীবন সংসার, তোমাকে চাই, অন্তরে অন্তরে, দেন মোহর, মায়ের অধিকার, আশা ভালোবাসা, প্রিয়জন, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই সহ 27টি ছবিতে অভিনয় করে হার্টথ্রব নায়কে পরিণত হন সালমান। 90-এর দশকে ফ্যাশন, স্টাইল আর নজর কাড়া অভিনয় দিয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তিনি। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় কালো ছায়া নেমে আসে বাংলা চলচ্চিত্রের আকাশে। হঠাৎ খবর এলো সালমান নেই। যে খবরে ধূসর হয়ে ওঠে ঢাকার চলচ্চিত্রাঙ্গন। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যময় মৃত্যু ঘটে বাংলা চলচ্চিত্রের আকাশে জ্বলে ওঠা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের। রাজধানীর ইস্কাটনের বাসায় সকালে পাওয়া যায় সালমানের নিথর দেহ। মাত্র 25 বছর বয়স আর 3.5 বছরের ক্যারিয়ারে ইতি ঘটে এই রহস্যময় মৃত্যুর মধ্য দিয়ে। এই সেই রাজধানীর নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজা, যেই বাড়িতে সালমান শাহ থাকতেন। 1996 সালের 6 সেপ্টেম্বর এই বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। এই বাড়ির 11B এই ফ্ল্যাটেই তিনি বসবাস করতেন। তিনি মারা যাওয়ার পর এই ফ্ল্যাটটি আর কাউকে ভাড়া দেওয়া হয়নি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বল্প দৈর্ঘ্য জীবন নিয়ে আসা সালমান অন্তত 14টি ছবিতে জুটি বেঁধেছেন স্বপ্নুরের সাথে। ক্যারিয়ারের শেষের দিকে সালমানের সাথে স্বপ্নুরকে নিয়ে বেশ আলোচনা তৈরি হয়, চলে নানা কানাঘুষা। একই সময় FDC কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সাথেও দূরত্ব তৈরি হয় তার। এটাই তো সিমটম, এটাই সিমটম তো। তখন আমরা নিজেরা, ও নিজেই তো বিয়ে করছে, পত্র পত্রিকায় নিজে বলছে, নিজে সিকিউরিটি চাইছিল, দেয় নাই। তো এগুলো তো আগে থেকেই বোঝা যায়। এটা বাংলা ওরা বলে না, একজন বলছে না প্রডিউসার, আমরা বানাই, আমরা উঠাই, আমরা বানাই, আবার শেষ করি। তো শেষ করছে ওরা, তো এদের বিচার হোক না কেন, এরা বিচার করে না কেন। আজকে আমি বলে আসছিলাম আমার লাশ নিয়ে আসার সময় যে বাংলাদেশ FDC শেষ হয়ে গেছে, তাল্লার গজব পড়ছে নাকি দেখছো। শিডিউল নিয়ে একটু ভোগাতো, কিছু কিছু পার্টিদেরকে ভোগাইছিল, তখন তারা ওই ডিসিশন নিয়েছিল যে ওকে কয়েকদিনের জন্য, মানে ওরকে আরও কাজে আরও যাতে ও সিরিয়াস হয় সে কারণেই তাকে নিষিদ্ধ করেছিল কয়েকদিনের জন্য। সালমানের মৃত্যু নিয়েও হয় নানা নাটকীয়তা। মৃত্যুর পরদিন সালমানের বাবা বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেন থানায়। পরের বছর সেই মামলাকে হত্যা মামলা হিসাবে নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্তের পর 1997 সালে আত্মহত্যা হিসাবে আদালতে প্রতিবেদন জমা দেয় CID। তার বাবা এর বিরুদ্ধে আদালতে নারাজি দেন। 2003 সাল থেকে বিচার বিভাগীয় তদন্ত হয়। 2014 সালে এটিকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সালমানের মা নীলা চৌধুরী এটাতে নারাজি দেন। এরপর 2015 সালে মামলার তদন্ত দেওয়া হয় র্যাবকে। এর এক বছর পর 2016 সালে র্যাব থেকে নিয়ে মামলার তদন্তভার দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBIকে। সংস্থাটি 4 বছর তদন্তের পর মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে তারা বলে সালমান শাহ আত্মহত্যা করেন।
সহশিল্পী শাবনুরের সাথে ঘনিষ্ঠতা, মায়ের সাথে দূরত্ব ও দাম্পত্য কলহের কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে পিবিআই এর প্রতিবেদনে উঠে আসে। সংশ্লিষ্ট সকল সাক্ষীদের 61 ধারা জবানবন্দি, জব্দকৃত আলামত পর্যালোচনা, পরবর্তী তদন্ত প্রতিবেদন সমূহ পর্যালোচনা, বিভিন্ন দালালিক সাক্ষ্য, পারিবারিক সাক্ষ্য, কাগজপত্র অন্যান্য সাক্ষ্য পর্যালোচনা। পিবিআই তদন্তে ফলাফল হলো সালমান শাহ খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। তবে সেই প্রতিবেদনেও সন্তুষ্ট নন সালমানের মা। তিনি লন্ডন থেকে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি দেওয়ার কথা বলেন, যার ফলে রূপালী পর্দার একসময়ের দাপটে এই অভিনেতার মৃত্যু 27 বছর পরও রহস্যই রয়ে গেল। স্বামীরা বলুক, স্বামীরা জোর দিয়া বলুক, সত্যিকারের বলুক, স্বামীরাই জানে খুন করছে। সালমান শাহ খুন হয়েছে, সালমান শাহের মই খাড়া ছিল, সালমান শাহের কোনো ঝুলানো টোলানো কিছুই হয় নাই, এগুলো সব বাজে কথা, মিথ্যা বানোয়াট। ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মারছে ওরা। তবে হত্যার ঘটনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সালমানের স্ত্রী সামিরা। মুঠোফোনে বৈশাখী টেলিভিশনকে তিনি বলেন, 1996 সালের 6 সেপ্টেম্বর রাতের ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে, যা সবাই জানে। এটা স্বাভাবিক, কারণ একটা অ্যাক্টর সুপারস্টার যখন মারা যায়, শাশুড়ি যদি দোষ দেয়, সবাই তো মার সাথেই মার কথাটাই শুনবে। এবং আমাদের দেশে, খেলে আমার ক্ষেত্রে কেন, অনেক কিছু ব্যাপারে শাশুড়ি বোধে যখন সমস্যা হয়, সবসময় কিন্তু বৌদিকেই দোষ দেওয়া, এগুলোর জন্য তর্ক বিতর্ক হাজার চাপতে দেন, আমার কিচ্ছু এসে জানায় কে আমাকে কি বললো, রিক্সাওয়ালা, দোকানদার, এরাও আজকে লিখতে পারে। সেই রাতে সালমানের ইস্কাটনের বাসায় ছিলেন ডলি নামের একজন, ওমর নামের, যাকে সালমানের পালক সন্তান বলা হতো, ডলি তারি মা। তিনি মুঠোফোনে কথা বলেছেন বৈশাখী টেলিভিশনের সাথে। বর্ণনা দিয়েছেন 1996 সালের 6 সেপ্টেম্বর রাতে সালমানের ইস্কাটনের বাসায় কি ঘটেছিল। পরে আমি একটার সময় ঘুমাতে উঠছি, উঠতে দেখি তারা ঘরের মধ্যে এটা বাংলা চুরি ফ্যান ট্যান এটা বাঙ্গিয়া, তারা ঘরে বুয়া একটা আছে, এই বুয়া ইয়া করে রাখছে, এটা ঝাড়ু দিতে আছে, ঝাড়ু দেওয়ার পরে আমি জিগাইছি মনোরাই দেখি বাংস কেটা, ক বাইয়ে হাতের তে ফালাই দিছে, কেটা বাংস ক বাইয়ে রাগ করে সব ফালাই দিছে মোবাইল সবাই। এইটা করার পরে আমি আবার গিয়ে বয়ে রক করে আবার শুয়ে দিছি, শুয়ে তারপরে সকালে কিচ্ছু ঘটনা হয় না, কইছে উমরের গোসল করাইতো, আর বললে কইছে গোসল করাই রেডি করাও, কাপড় সরবিন দিয়া ও যাইতো বাইরে। এর মধ্যে ওই হন আমি জানি না ভাই এই ঘটনা দিন হয়েছে, যে রুম কাপড় ফালাইতে গেছে এই রুমের মধ্যে আমরা দরজা উমরেও ডেকাই সবাই আমরা ডেকাইতেছি, দরজা খুলে না, দরজা ভাঙিয়া দিচ্ছে গিয়ে দিই রশি মধ্যে হাসি ধরেছে। আমি তো যাই না, শরীর গরম ছিল আর আমার বয়সও কম আছিল, আমি বুঝি না, ঠিক আছে, আমরা পাগল ফাগল হয়ে ধরে নিয়ে রশি দিয়ে কাটছি, কাটিয়া শোয়াইয়া ওই পানি টানি ডালছি, কই বলে মনে ইয়ে আছে, ডাক্তার আনাইলো, মধ্যে এর মধ্যে ডাক্তার এখন লোক না দুম নাই, এর মধ্যে আর আমরা দেখার কোনো ক্ষমতা নেই, মায়ের নিষেধা বার করিয়া ঘরছে, নিজে আত্মহত্যা করছে, এটা এটা কেউ ইয়ে করছে না, যে আরো 100 বছর পরে পরে তো এটা হইব, ঘটনার আরেকজন সাক্ষী মুখোমুখি হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাথে, সালমানের বাড়ির মালির কাজ করা জাকির। তিনি 6 সেপ্টেম্বর সকালে পাওনা টাকার জন্য সালমানের বাসায় গেলে দেখা হয় সালমান শাহর সাথে। 9টার পরে হবে, ওই টাইমটা আমার সঠিক নাই, এখন আমার জানা খেয়াল নাই। আমি যখন গেলাম, যাইয়া বেল দিলাম, বেল দেওয়ার পরে বুয়া গেটটা খুললো, খোলার পরে আমি বালতিতে তার পাকঘরের ওখান থেকে এক বালতি পানি নিয়ে আসলাম, নিয়ে আইসা আমি গাছে দিলাম, দিয়া যখন আবার বালতি থুইতে গেলাম, তখন দেখি যে কি সালমান শাহ সে বাইর হয়েছে। বাইর হওয়ার পরে আমি বললাম যে ভাইয়া আমার বেতনটা একটু দিবেন, বললো যে পরে, এই কথা বলার পরে আমি বাইরে চলে আসলাম। তখন আমি আরও কাজকর্ম করার পরে বাসায় গিয়া শুনিয়েছে সে মারা গেছে। আসলে দুঃখজনক যে আমি ওই সময় খুব ব্যথায় ব্যথিত, যে এখন কথা বলে আসলাম আর সেই লোকটা মারা যায় কীভাবে, আমি বিশ্বাসই করলাম না। পরবর্তীতে আমি যখন বিকালের টিভিতে মানুষের কাছে দেখি বা শুনি, তখন আমার বিশ্বাস হয়েছে। সালমানের ছবিতে সহশিল্পী হিসাবে সবচেয়ে বেশি অভিনয় করেছেন আশরাফুল হক ডন। সালমানের মৃত্যুর ঘটনায় তার দিকেও ইঙ্গিত করা হয়। আমাকে কেন যে জড়াচ্ছিল কিংবা জড়াচ্ছেন উনি, এটাও আমার বোধগম্য না, ঠিক আছে। আর সালমান তো, সালমানের আমরা জীবদ্দশায় আমি যদি
এ পাশে থাকতাম কিংবা আমি থাকতাম, সালমানের গায়ে হাত দেওয়ার আগে কিংবা সালমানের কিছু কেউ যদি বলার আগে আমাদের আগে মারতে হতো কিংবা আমাদেরকে বলতো না, আমরা এরকম সাপোর্টিংয়ে থাকতাম, এরকম সেফ দিয়ে রাখতাম সালমানকে। আমি সালমানের এই সময়টাতে আমি তো তখন বগুড়াতে ছিলাম, আমি তো আসছি পরে 10 তারিখের দিকে। পুরো আনন্দ ছবিটার পুরো গলাটাই আমার, এটা অনেকেই বুঝেনি, অনেকেই মনে করছে আসলে সালমানের কথা, কিন্তু পুরো ভয়টাই ছিল আমার। আর সালমান মারা গেছে, সালমান মারা যাওয়ার সাথে সাথে আমার কেরিয়ারটাও মারা গেছে। সালমানের স্মৃতি বলতে বৃষ্টি এখন কিছুই নেই, হয়তো বা আমি আছি আমি মনে করি, কারণ আমি সালমানের মানে আপনাদের একজন সাংবাদিক আছে দুলাল খান, ওনাকে জিজ্ঞেস করেন, ও সালমানের খুব কাছের বন্ধু ছিল, ও দেখছে যে আমরা কীরকম ঝর্ণা স্পটে দেখি সালমান শাহ শ্যুটিং করছে, জহিরের দিন পিয়ার উল্টো দিকে দাঁড়ানো, সালমান শাহ গেটের দিকে। আমি যখন ঢুকতে গেছি ওকে দেখি, যখন ব্যাক করবে আমার সময় দুলাল খান বলে ডাক দিছে, ডাক দিয়ে শ্যুটিং পেক আপ করে আইসিসের বলতেছে যে শ্যুটিং পেক আপ আমি রাতে করে দেবো, আমাকে নিয়ে চলে গেছে। কোথায় চলে গেলে? গুলশানের কিন্তু কিতে যাওয়ার পরে অনেক কথাবার্তা বললো, কাঁদলো, অনেক সুন্দর লেগেছে স্টোরি, এইসব নিয়ে বললো যে প্রতিটা স্টারের কিংবা নায়কের কিংবা নায়িকার সেলিব্রিটির একজন সাংবাদিক বন্ধু থাকে, আপনি আমার সেই বন্ধু হবেন। সালমান চলচ্চিত্রে আসার আগে বেশ কয়েকটি নাটক আর বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন। সালমানই একমাত্র নায়ক যিনি তরুণদের আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, গ্রহণযোগ্যতা পেয়েছিলেন সর্বমহলে। সালমান শুধু অভিনেতাই ছিলেন না, বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রবর্তক ছিলেন। একক কৃতিত্বে সামাজিক, অ্যাকশনধর্মী ও নেটল প্রেমের ছবির নতুন একটি ধারার সাথে দর্শকদের পরিচিত করেছিলেন তিনি। কাজের মাধ্যমে দর্শককে ফাঁকি দেননি বলেই তাকে দর্শকরাও ফাঁকি দেননি। সালমান শাহ এই শুটিং করার সময় খুব ন্যাচারাল অ্যাক্টিং করেছিল। আমি যেমন ভয় পেতাম যে সালমান শাহের গলার মধ্যে দড়ি পড়াচ্ছে, ওর হাতটা পিছনে, তো বলতো আমার হাতটা বেঁধে দিই, আমাকে বেঁধে দিলে তো হবে না, তোমার হাতটা তোমার গলায় দড়ি, যে কোনো সময় টান পড়লে তুমি তাড়াতাড়ি করতে পারবে, তোমার বেঁধে দিলে তুমি একটা ডেস্কে চলে যাবা। কেন না না আপনি জানেন না ফাঁসির আসামি কী করে হয়, তার পিছনে হাত বাঁধে পা বাঁধে, নাহলে তো দড়ি করে ফেলবে। আমি কি বাবা আমার তো ওটা সিনেমা, এটা তো ওরকম করে দেখাতে হবে না, এটা এরকম করে দেখালে হবে সামনের দিক দিয়ে যে তোমার গলায় দড়িটা পড়ানো আছে, তোমার হাত পিছনে বাঁধা না কী কিছু দেখা যাবে না, পা তো ফ্রেমেই নেই। না 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 আপনি আমি ওই মুড পাচ্ছি না। ও যখন যে কাজটা করতো কাজের মধ্যে একাগ্রতা, কনফিডেন্স সব কিছু মিলানো থাকতো, যে ও কিন্তু মানে বুঝে কাজ করতো না, বুঝে কাজ করতো না, এই জিনিসগুলো খুব ভালো ছিল, যার জন্য প্রত্যেকটা দৃশ্যই মানুষের কাছে খুব বেশি ভালো লেগেছে। শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও সালমান শাহ ছিলেন 90 দশকের সবচেয়ে আধুনিক একজন মানুষ। তার ব্যক্তিগত গাড়িটিও ছিল বেশ ইউনিক, সেই গাড়িটি আজও আছে। দ্বিতীয় জনের হাত ঘুরে বর্তমানে আছে সাকিব সুলারি নামের একজনের মালিকানায়। সালমান শাহর এই সেই বিখ্যাত ডানাকাটা গাড়ি, যেই গাড়িতে চড়ে তিনি 90 দশকে ঢাকা শহর দাপিয়ে বেড়াতেন, যেতেন শুটিং স্পটে। যদিও এই গাড়ির প্রকৃত রং পরিবর্তন করেছেন বর্তমান মালিক, তিনি বলেছেন সংস্কারের স্বার্থে তিনি বেশ কয়েকবার এই গাড়ির রং পরিবর্তন করেছেন। সালমানের স্মৃতিময় এই গাড়িটি প্রায় 2 দশক ধরে রাখা সাকিব সুলারি বিক্রি করতে চান বলেও জানান। আমার একটা অনুষ্ঠানে পারফরমেন্স করে শাবনুরকে সহ আর কি, তা ও আসলো, আসার পরে আমি ওই ওর গাড়িটা তখন দেখলাম আর কি, আমি দেখার পরে খুব অভিভূত হলাম যে এত চমৎকার আনকমন গাড়ি, তা আমি গাড়িটা তখন থেকে আমার এটা কেনার ব্যাপারে আগ্রহ ছিল, তখন মার্কেটে ছিল না। ও মারা যাওয়ার পরে আমি ওই গাড়িটা আরেকজন কাছে বিক্রি করেছিল, তার কাছ থেকে আমি তৃতীয় পক্ষের কাছ থেকে আমি কিনেছিলাম আর কি। দূর আকাশের তারা হয়ে গেলেও দর্শক হৃদয়ে আজও অম্লান চিত্রনায়ক সালমান। সালমান শাহকে এখনও তারকার মর্যাদায় স্মরণ করেন বর্তমানের জনপ্রিয় তারকারাও। আসলে সালমান শাহ আমাদের চলচ্চিত্রের জন্য একটি সুবাতাস হয়ে এসেছিল এবং খুব অল্প সময় সেটা স্তিমিত হয়ে যায়, যার জন্য আমাদের চলচ্চিত্র একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। রোম্যান্টিক নায়কের যেই ডেফিনেশনটা, আমার মনে হয় সালমান শাহ একটা মানে নিদর্শন, এবং আমি শ্রদ্ধা জানাই তাকে। শুধু আমি কেন, আমার মনে হয় বাংলাদেশের সকলেই সালমান শাহর ফ্যান, এবং আমি তো অবশ্যই। আর মানে 90s বা আগে বা পরে বলে কিছু নেই, আসলে সেলিব্রিটিরা বা নায়করা, পেইন্টাররা, লেখকরা, তারা তো সারা জীবন বেঁচে থাকে বলে আমি মনে করি। সালমান শাহ যদি বেঁচে থাকতেন, আমরা মানে একটা মানুষ বেঁচে নেই 27 বছর ধরে, সো তারপরে আমরা তার থেকে যেভাবে ইন্সপায়ার হই, সে যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আরও অনেক বেশি মিস করতাম এবং অনেক বেশি ভালো লাগতো এবং একসাথে
থাকতে পারলেও হয়তো বেশি মানে শান্তি লাগতো, যে সালমান শাহর সাথে একটা ছবি তুলতে পারতাম, তার সাথে গল্প করতে পারতাম, তার ক্যারিয়ারের গল্প শুনতে পারতাম। সালমানের মৃত্যুর পরও যাদের জন্ম তাদের কাছেও প্রিয় একটি নাম সালমান শাহ, তাদের কাছেও সালমান এখনও বেশ আলোচিত একজন নায়ক। সালমান শাহ হচ্ছে আমাদের ঠিক জন্মের আগের বা ওই সময়ের নায়ক ছিলেন। সেই সময় মুভিগুলো যেটা আমি বললাম যে এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল বা সুবর্ণযুগ বলা যায়। ছোটবেলা থেকে আমরা ওনাদের মুভি দেখেই বড় হয়েছি। 90s হিরো ছিল, আমার মা খালা বা এরা দেখতো, আমিও দেখেছি কেমন থেকে কেমন আনন্দ অশ্রু। সালমান শাহ হচ্ছে খুব আমার পছন্দের খুব ভালো একটা নায়ক, আর হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে শুনছি, তারপর আমার আম্মু তার মুভিগুলো দেখতো। সালমানের জনপ্রিয়তার পারদ এতটাই আকাশচুম্বী ছিল যার উচ্চতা পরবর্তী আর কোনো নায়কই অতিক্রম করতে পারেননি।